প্রিয় দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে চ্যানেল আয়ের নিয়মিত আয়োজন সংবাদপত্রে বাংলাদেশের আজকের আয়োজনটি শুরু করছি আমি মির জামান গণমাধ্যমের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন দৈনিক যুগান্তরের চিফ রিপোর্টার জনাব মাসুদ করিম আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আজ যে সংবাদপত্রের যে শিরোনামগুলো দেখতে পাচ্ছি প্রধান সংবাদগুলো দেখতে পাচ্ছি সেখানে অন্যতম প্রধান সংবাদ বা সংবাদ শিরোনাম হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারের পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ব্লুর বাংলাদেশ সফরের বিষয়টি এই সফরকে নানার কারণেই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে এই সফরে যেমন কিছু আলোচিত বিষয় র্যাবের উপর নিষেধাজ্ঞা বাংলাদেশের উপর আরোপ করা নীতি এই বিষয়গুলো নিয়ে আলোচনা এবং অন্যান্য দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিষয়গুলো বাণিজ্য সহ না খাত এখানে গুরুত্ব পাচ্ছে আমরা এরই মধ্যে দেখেছি যে ডোনাল্ড লু মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ে উপদেষ্টা জনাব সালমান এফ রহমান এর সঙ্গে বৈঠক করেছেন সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও গতদিন বৈঠক করেছেন আজও তার কর্মসূচি রয়েছে আমরা এই প্রসঙ্গটিকে ঘিরে আলোচনা শুরু করতে চাই কূটনৈতিক সাংবাদিকতায় দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন সাংবাদিক জনাব মাসুদ করিমের সঙ্গে ধন্যবাদ ডোনাল্ডো আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের যে কাঠামো সেই কাঠামোতে তারা বিভিন্ন টেরিটোরিয়াল ভূখণ্ডগত বৈশ্বিক একটা ডেস্ক আছে সেখানে আমাদের দক্ষিণ এবং মধ্য সেই বিষয়ক ডেস্ককে উনি নেতৃত্ব দেন ডোনাল্ডো তো সেই দিক থেকে তার এই যে এটা হলো মানে ওই ডেস্কের একজন মূল ব্যক্তি উনি সে কারণে বাংলাদেশ তার অধীনস্থ মানে যে দেশগুলি উনি দেখাশোনা করেন অওতাভুক্ত তিনি সেইটা দেশ ডেস্কের একজন প্রধান সেই হিসাবে ওনার এই আগমনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তিনি যে ইম্পোর্টটা দেন সেটার উপরেই হয়তো যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে বা সাউথ এশিয়ার ব্যাপারে বা সেন্ট্রাল এশিয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে তো এর আগে এইবারের সফরটা হলো ওনার সেই তার দায়িত্ব হিসেবে সাউথ এশিয়ার একটা রিজনাল টুডেরই অংশ উনি এর আগে শ্রীলঙ্কা ইন্ডিয়া ও প্রথমে ইন্ডিয়া তারপর শ্রীলঙ্কা এরপর কলম্বো থেকে গতকালকে ঢাকা এসেছেন আজকেও আছেন এবং কালকে উনি চলে যাবেন সেই অর্থে তিন দিনের এই সফর এবং এটা এমন একটা সময় হচ্ছে যে বাংলাদেশের সাধারণ নির্বাচনের পরে এই সফরটা হচ্ছে সেই দিক থেকে গুরুত্ব এই কারণে আমি বলছি যে সাধারণ নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র খুব ক্রিটিক্যাল ছিল বাংলাদেশের ব্যাপারে সমালোচনা করেছিল যে এই দেশের গণতন্ত্র কীরকম হবে নির্বাচন কেমন হবে এইসব ব্যাপারে তারা স্ক্রুটিনি করবে এবং বিশেষ করে তারা একটা ভিসা নীতি দিয়েছিল যে ভোট যদি অবাধ এবং সুষ্ঠু না হয় তাহলে যারা এটা বাধাগ্রস্ত করবে সেই জায়গায় তারা ভো ভিসা নীতি প্রয়োগ করবে তার মানে তারকে ভিসা দেওয়া হবে না যুক্তরাষ্ট্রের তো এই সমস্ত কট্টর অবস্থানের পরেও যখন আমাদের দেশে মোটামুটি একতরফা একটা নির্বাচন হয়েছে যেখানে যে প্রধান একটা বিরোধী দল বিএনপি অংশগ্রহণ করে নাই তারপরেও নির্বাচনে মোটামুটি ফর্টি পার্সেন্টের মতো ভোটার উপস্থিত ছিল সেই জিনিসটাকে তারা ডিসঅ্যাপয়েন্টমেন্ট ব্যক্ত করা সত্ত্বেও বাংলাদেশে তিনি এসেছেন এবং তার আগে প্রেসিডেন্ট বাইডেন প্রাইম মিনিস্টারকে চিঠি লিখে বলেছেন যে তারা বাংলাদেশের সঙ্গে কাজ করবে বিভিন্ন ইস্যুতে অভিন্ন যেসব স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু আছে বিশেষ করে বৈশ্বিক ইস্যুগুলি যেমন জলবায়ু পরিবর্তন যেমন ধরেন ব্যবসা বাণিজ্য কিংবা সবচেয়ে বড়ো জিনিসটা হল যে আঞ্চলিক ব্যাপারে তারা যে যুক্তরাষ্ট্রের যে নীতি ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি তারা করেছে যে স্ট্র্যাটেজিটা মূল উদ্দেশ্য তারা বলছে একটা উন্মুক্ত এবং অবাধ ভারত মহাসাগরীয় অঞ্চল এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সুতরাং এখানে অনেক কিছু ইনক্লুসিভলি তারা কাজ করার জন্য আগ্রহী তো এখানে অনেকেই বলে থাকে যে এটাকে একটা চায়নাকে কাউন্টার করার জন্য যেহেতু চায়নার ইকোনমি এবং সামরিক বলয় এমন অর্থনৈতিক ছাড়াও তাদের প্রভাব বলয়ে বৃদ্ধি পাচ্ছে সুতরাং একটা একতরফা বিশ্ব ব্যবস্থার এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার মরল হিসেবে তারা যেটা মনে করে যে চায়নাকে কন্টেন করা রাশিয়াকে কন্টেন সবাইকে চাপে রেখে এককভাবে এগিয়ে যাওয়ার যে যুক্তরাষ্ট্রের পলিসি সেই পলিসি বাস্তবায়নের জন্য তারা এই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি গ্রহণ করেছে তো এই সমস্ত দিক বিষয়গুলি নিয়ে তারা হয়তো আলাপ আলোচনা করার জন্য এসেছেন কিন্তু যুক্তরাষ্ট্রের। উনি এমন একটা সময় এসেছেন যখন যুক্তরাষ্ট্রের নির্বাচনের সামনে আপনি দেখেন যে নভেম্বর মাসে তাদের প্রেসিডেন্সিয়াল নির্বাচন হবে এবং এই প্রেসিডেন্সি প্রেসিডেন্ট যিনি এক্সিস্টিং আছেন বাইডেন তিনিও প্রার্থী আবার সাবেক যিনি প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প তিনিও প্রার্থী এই দুইয়ের লড়াইয়ের মধ্যে আবার দেখা যাচ্ছে যে রিসেন্ট গাজার ব্যাপারটা খুব বেশিভাবে আসছে আগে যেভাবে বর্ণবাধটা কি প্রধান ইস্যু হিসেবে ছিল যে সাদা কালোর ব্যাপারটা সাদারা রিপাবলিকান কালোরা কালোরা হিসেবে মানে তো ডেমোক্রেটদের ভোট দেয় সের একটা ছিল কিন্তু এবার দেখা যাচ্ছে যে গাজার ইস্যুতে অনেক ইয়াং জেনারেশান প্রটেস্ট করছে বিশ্ব সুইং স্টেটগুলিতে যেগুলিকে নির্ধারণ করে এই সময়ে একটা মুসলিম ভোটারটাও একটা বিরাট ফ্যাক্টর মনে করা হচ্ছে আগামী নির্বাচনে কারণ মধ্যপ্রাচ্যের ব্যাপারে বাইডেনের যে নীতি একেবারে অন্ধনীতি এই জিনিসগুলিতে যদি পরিবর্তন না আসে তাহলে তরুণ প্রজন্ম সেখানে নিশ্চয়ই একটা অন্যায়কে সমর্থন দেবে না যে জেনোসাইড রাজাতে হচ্ছে সেই ব্যাপারটা নিয়ে তো এই সমস্ত একটা ক্রিটিক্যাল টাইমে তার এই সফর বাংলাদেশের ক্ষেত্রে উনি ওনারা বরাবর যে কথাগুলি বলতেন মানবাধিকার গণতন্ত্র শ্রম অধিকার তারপরে এলজিবিটি তারপরে ক্লাইমেট ইস্যু এই সমস্ত ইস্যুতেও তারা আলাপ আলোচনা করা শুরু করেছেন যে গতকালকে যে ফর এক্সাম্পল সুশীল সমাজের সঙ্গে যে বৈঠকটা অনুষ্ঠিত হয়েছে সেখানে এখনকার পরিস্থিতিটা নির্বাচন পরবর্তী যে পরিস্থিতিটা সেগুলি তারা জানতে চান কারণ এগুলি তাদের রুটিন দায়িত্ব সেই অর্থে একটা রুটিন সফরও বলা যায় কিন্তু এখন দেখা যাচ্ছে যে ফোকাসটা কিন্তু অনেক বেশি ট্রেড ওরিয়েন্টেড অনেক বেশি রিজনাল ওরিয়েন্টেড সুতরাং দেখা যাচ্ছে বাংলাদেশের ব্যাপারে বা বর্তমান সরকারের ব্যাপারে তাদের যে কট্টর অবস্থানটা ছিল সেটা একটা রিসেপ নিচ্ছে এবং তারা একটা নতুন মাত্রা এনগেজমেন্টে যাবে বলে মনে হচ্ছে ওনার সবার এখানে দেখেন কোনো পলিটিক্যাল বিএনপি বা অপোজিশন কারোর সঙ্গে ওনারা কোনো বৈঠক রাখে নাই সুতরাং এটার থেকে বোঝা যাচ্ছে যে তারা এমন এমনকি যে অ্যাম্বাসডার হাঁস যার ব্যাপারে সরকারের আওয়ামী লীগের ব্যাপক আপত্তি যে উনি দলীয় পক্ষপাতিত্ব করেছেন ইলেকশনের আগে তাকে ওনারা এখান থেকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে এবং নতুন রাষ্ট্রদূতের নামও তারা ঘোষণা করেছে সুতরাং একটা আমি বলবো যে প্যাটার্নের দিক থেকে একটা নতুন ধরনের যাত্রা তারা শুরু করছে আমার মনে হয় যে তারা রিজনাল ক্ষেত্রে বাংলাদেশের আরও বেশি রোল তারা চাইতে চায় কিন্তু এক্ষেত্রে আমার মনে হয় যে এটা একটা রিসিভ পলিসি বাংলাদেশের গভর্নমেন্ট থেকে এটা রিকোয়েস্ট করা হতে পারে যে যেহেতু আমাদের র্যাবের ব্যাপারে একটা স্যাংশন দিয়েছেন যে র্যাবটা আইনশৃঙ্খলা বাহিনীর মানে নিয়ম মানে আইনশৃঙ্খলার যে অবনতি হ্রোদে খুব ভালো সন্ত্রাস মানে খুব ভালো কাজ করে যেখানে আমেরিকা থেকে ট্রেনিং দিয়েছে সুতরাং এই স্যাংশনটা যেন তারা প্রত্যাহার করে বা আমাদের কিছু ট্রেড ফেসিলিটি যেগুলি তারা অন্যান্য দেশকে দিচ্ছে শুল্কমুক্ত সুবিধা সেইগুলি যাতে আমাদেরকে দেয় বিশেষ করে আমাদের গার্মেন্টসের ক্ষেত্রে এটা বিরাট ডিউটি দিতে হয় প্রতিযোগিতা করে যে সমস্ত দেশ ডিউটি ফ্রি এক্সপোর্ট করে আফ্রিকান এবং ক্যারাবিয়ান দেশ তাদের সাথে আমাদের প্রতিযোগিতা করতে হয় সিক্সটিন ডিউটি দিয়ে আর এই সমস্ত কথাবার্তা আমাদের দেশের পক্ষ থেকে নিশ্চয়ই করা হবে বাংলা বঙ্গবন্ধুর এটা আজকে যে টক টক্সটা হবে ফরেন সেক্রেটারির সঙ্গে এবং সৌজন্য সাক্ষাৎ হবে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আর তো সেখানে এই সমস্ত ইস্যুগুলি নিশ্চয়ই বাংলাদেশের পক্ষ থেকে তোলা হবে যে বঙ্গবন্ধু একজন খুনি ওখানে আছে রাশেদ চৌধুরী তাকে যাতে ফিরিয়ে দেওয়া হয় এবং একটা গুরুত্বপূর্ণ আলোচনা কিছুক্ষণ পরেই শুরু হবে সেটা হলো জলবায়ু পরিবর্তন ইস্যুতে আমাদের পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী জনাব সাভের হোসেন চৌধুরীর সঙ্গে এবং সেখানে এটা একটা গ্লোবাল ইস্যু এবং বৈশ্বিকভাবে এই ইস্যুটা ডিপ্লোমেসিতে ডমিনেট করছে আমরা আমরা সবাই জানি যে এই সমস্ত পলিউশনের কারণে গ্লোবাল টেম্পারেচার যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেটা যাতে নিয়ন্ত্রণে রাখা যায় এবং সেটা দ্বারা আমরা যেমন ভিকটিম হচ্ছি আবার অন্যরাও কিন্তু ভিক্টিমও হচ্ছে আবার সারা দূষণও ছড়াচ্ছে ধর কার্বনের কমানো বা আম আমাদের যে ক্ষতিগুলি হচ্ছে সেই ক্ষতিপূরণগুলি যাতে আমরা পেতে পারি এই সমস্ত অনেক বিষয় এবং বৈশ্বিক ক্ষেত্রে আমরা কীভাবে একসঙ্গে কাজ করবো এইসব দিক থেকে মনে হচ্ছে যে বাইডেন প্রশাসন এখন নতুন করে নতুন সরকারের সাথে ইন দেন্স আগের সরকারই কিন্তু নির্বাচনে পরে যেহেতু সরকার সেই হিসেবে তাদের সাথে একটা কাজ করার মনে লক্ষণ দেখা যাচ্ছে হ্যাঁ সেই কথা আমরা সংবাদেও দেখেছি যে বলেছেন যে সম্পর্ক পুনর্গঠনে ওয়াশিংটন ডিসি আগ্রহী আর পাশাপাশি আপনি যেমন বলছিলেন যে নির্বাচনের আগে তাদের অবস্থান এবং নির্বাচনের পরে নির্বাচনের পরবর্তী পরিস্থিতি নিয়েও তিনি আলোচনা করেছেন সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে গতদিন তিনি কথা বলেছেন যেখানে মানবাধিকার সহ সুশাসন যে কথাগুলো যুক্তরাষ্ট্র বরাবর বলে আসে সেগুলো উঠে এসেছিল এটা কোয়টি ন্যাচারাল এবং এটা একটা রুটিন দায়িত্ব আমি বলব যে সুশীল সমাজের সাথে যে চায়ের আয়োজন এটা কোনো সিরিয়াস টক না এবং বাংলাদেশের রাজনীতি অর্থনীতি আর্থিক পরিস্থিতি আলোচনা এসেছে যেহেতু আমাদের অর্থনৈতিক অবস্থা কিছু রয়েছে আপে আছে বিশেষ করে রিজার্ভের আমি বলছি যে এই সব একটা দেশে যখন উনি যাচ্ছেন দেশের সার্বিক পরিস্থিতিটা যারা সুশীল সমাজ তারা নাগরিক সমাজ যাদেরকে তাদের সঙ্গে আলোচনা করে তারা হয়তো একটা রিয়েল পিকচার জানার চেষ্টা করবে এটা খুবই স্বাভাবিক কিন্তু এমন না যে এখান থেকে একবারে ইনটেন্স ডিটেলস কিছু তারা পেয়েছেন কারণ এটা একটা সামাজিক ধরনের অনুষ্ঠান চা পার্টি এবং সেইখানে আলোচনা প্রসঙ্গে যেসব বিষয় বৈশ্বিক যেসব বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতি অনুযায়ী আগ্রহের জায়গা থাকে সেটা তারা জানবে যেহেতু নির্বাচনের আগের অবস্থাটা কি ছিল এবং আফটার ইলেকশন এখানে স্টেবিলিটি ফ্যাক্টরটা কীরকম আছে লিবার্টি কতটা আছে হিউম্যান রাইটসের যে স্ট্যান্ডার্ড সেটা কি অবস্থায় আছে শ্রম অধিকার কি অবস্থায় আছে পরিবেশগত ডিগ্রেশন কী এই সমস্ত বিষয়ে যুক্তরাষ্ট্রে আগ্রহ আছে এটা এটা তো এটা তাদের সোসাইটিরই ট্রেন্ড বিশেষ করে তো আছেই তো সেই দিক থেকে আমি বলবো যে এগুলি কোয়াইট ন্যাচারাল এবং কোয়াইট রুটিন এগুলি এমন এক্সট্রাঅর্ডিনারি কিছু না যেটা কোনো ইম্প্যাক্ট দ্বিপক্ষীয় সম্পর্কে পড়তে একটি সংবাদ আমরা তো দেখছি যে অনেক বড় করে আমরা গণমাধ্যমগুলোতে পাচ্ছি সেটি হচ্ছে যে সময় জলদস্যুদের হাতে আটক আমাদের বাংলাদেশি নাবিকরা বাংলাদেশি জাহাজ সেটি ফিরে এসছে বাংলাদেশে তেইশ নাবিক এবং আবেগঘন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এইটাকে ঘিরে আমরা যদি এই আন্তর্জাতিক নিরাপত্তা নৌপথের চলাচলের এই সমস্ত জলদস্যুদের আক্রমণ প্রতিরোধ এইগুলো নিয়ে যদি আমরা এটা নিয়ে আমি বলবো যে এটা কয়েকটি স্বস্তিদায়ক যে ওনারা এসছেন এবং যেভাবেই হোক যে সেটা মুক্তিপণ দিয়ে হোক বা মুক্তিপণ ছাড়া হোক যে কোনো অ্যাফোর্টে মানুষের প্রাণ বাঁচানো গেছে যেহেতু জিম্মিদের হাতে ছিল মুখে ছিল যে কোনো সময় তাদেরকে হত্যা করার সম্ভাবনা আশঙ্কাও ছিল কিন্তু তারা যখন এসেছে পরিবারের মধ্যে একটা রিকানেক্ট হয়েছে এবং একটা আবেগগুলো পরিবেশ অবশ্যই সেটা খুব স্বস্তিদায়ক কিন্তু আমি বলছি যে এই যে নৌপথে যে ট্রেন আমাদের ট্রেনের কিন্তু একটা বিরাট অংশ নৌপথে আমরা যদি মেরিটাইম সিকিউরিটির কথা চিন্তা করি আজকে মেরিটাইম সিকিউরিটির এখানে কিছু কিছু আছে বিয়ন্ড আওয়ার টেরিটরি যেমন এই যেটা হচ্ছে সোমালিয়ান ডেস আফ্রিকান টেরিটরিতে তো এই জিনিসগুলিতে মেরিটাইম সিকিউরিটি নিয়ে আলোচনা করা এটাও কিন্তু একটা ইন্টারন্যাশনাল ইস্যুতে আজকে ডোনাল্ড লোর সঙ্গে আলোচনাটা নিশ্চয়ই এটা ইন এ জেনারেল বা রিজিওনাল সিকিউরিটি হিসেবে আসবে কারণ আমাদের নৌপথে আমাদের ব্যবসা বাণিজ্য নৌপথে সবচেয়ে বেশি হয় নৌপথে খরচ কম হয় এবং এটা গ্লোবাল সাপ্লাই চেইন যদি আপনি নর্মাল বিশেষ করে একটা টার্মেল সিচুয়েশান আপনি যেন ইউক্রেনে ওয়ার তারপরে ধরেন গাজাতে ওয়ার যে কারণে জিনিসপত্রের দাম হু করে বাড়ছে সারা বিশ্বেই বাড়ছে আমাদের দেশ শুধু নয় এমনকি ইনসাইড রাশাতেও বাড়ছে তো এই সমস্ত সময় যে সাপ্লাই চেইন যদি কোনোরকম ডিসডার্ব হয় এবং এই যদি যাতায়াতের পথগুলি সংকট কণ্ঠকা কীর্ণ হয় তো সেই ক্ষেত্রে তো বিরাট সমস্যার ব্যাপার এবং সেই জন্যে কাজ করার জন্যে আন্তর্জাতিক এবং রিজিনাল কোঅপারেশনের জন্য কাজ করে বিশেষ করে ভারত মহাসাগরীয় অঞ্চলে এখানে ইন্ডিয়ার বিরাট রোল আছে বিশেষ করে ম্যারিটাইম এলাকাটা তারা সিকিওর করার জন্যে তাদের সক্ষমতা বেশি সুতরাং আমেরিকানরা কিন্তু এই মেরিটাইম ডোমেইনে ডেফিনেটলি ইন্ডিয়ার সাথে খুব মেজর ইনভলভ আছে তা আমরাও আমাদেরও এখানে ইনভলভ হওয়া আমাদেরও ইনভলভমেন্ট আছে কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে এই জায়গায় আমাদের যে এক্সপিরিয়েন্সগুলি হচ্ছে আমরা যে বিপদের মুখোমুখি হচ্ছে এবং কোন কোন কোনো কোনো চ্যানেল বন্ধ হচ্ছে যেমন কৃষ্ণ সাগর দিয়ে ওই দিক দিয়ে ওই ইউক্রেনের দিক থেকে কিংবা এদিক দিয়ে গাজার দিক দিকে যে চ্যানেলগুলি আছে এগুলির ক্ষেত্রে যে সমস্যা এবং সোমালিয়ান যে জলদস্যুতির যে উৎপাত এই প্রাইরিসির ব্যাপারে এই সমস্ত ব্যাপারে যুক্তরাষ্ট্র তো অবশ্যই আপার হ্যান্ডে আছে তা আমি মনে করি যে এই বিষয়ে একটা সম্মিলিত কাজ করা ছাড়া এর কোনো বিকল্প নাই তো আমি মনে করি যে আমাদের যেহেতু ব্যবসা বাণিজ্য বিঘ্নিত হচ্ছে সুতরাং এই ব্যাপারে আমাদের আরও বেশি এনগেজ হয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করা দরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায় যাতে এই ব্যাপারে তৎপর থাকে সেই ব্যাপারে আমাদের ভয়েস আরও রেজ করা দরকার মিয়ানমার সীমান্তে আবারও গোলাগুলি এবং এইবারে আবারও কিছু আতঙ্ক দেখা দিচ্ছে সীমান্তবর্তী মানুষের মাঝে মিয়ানমার পরিস্থিতি ক্রমেশী ক্রমশই লটে হচ্ছে এবং এটার কোনো এখনও শেষ হওয়ার কোনো আশঙ্কা নাই এখানে এক দিক দিয়ে আপনি যদি দেখেন আরাকান আর্মি ভার্সেস সামরিক জান্তার বাহিনীর মধ্যে সীমান্ত এলাকা এবং তারা প্রায় অনেকগুলি গোটা সীম মিয়ানমারের গোটা সীমান্ত জুড়েই সংঘাত সংঘর্ষ চলছে বাহিনীর সঙ্গে আবার রিসেন্ট নতুন করে একটা উৎপাদ দেখা দিচ্ছে যে কুকি চিন যারা বেসিক বেসিক্যালি তারা মূলত মিজোরাম কিংবা মণিপুর এলাকায় বাসিন্দা এখন ইন্ডিয়াতেও সেটা নিয়ে ব্যাপক ট্রাবল হচ্ছে যেমন ধরেন মণিপুরে তাদেরকে ঢুকতে দিচ্ছে না কুকিদেরকে কারণ কুকিরা ওখানে যেতে যাচ্ছে যেহেতু মিয়ানমারে গলযোগ হচ্ছে সেখান থেকে আবার চীনরাও এই অনেক জায়গায় আসতে যাচ্ছে মিজোরা তারা নিয়ে নিচ্ছে কারণ মিজোরামে কোনো তারা মনে করে যেটা সে একই গোত্রে তারা তাদেরকে নিয়ে নিচ্ছে কিন্তু মণিপুর তারা তাদেরকে নিতে চাচ্ছে না তো ওখানে সংঘাত হচ্ছে এখন পর্যন্ত ইন্ডিয়ার যে টেরিটোরিয়াল আইন সেখানে মিয়ানমারের সঙ্গে ষোলো কিলোমিটার পর্যন্ত ভিসা ছাড়া ইন্ডিয়ান সিটিজেনরা যেতে পারে এটা একটা অ্যারেঞ্জমেন্ট ছিল কিন্তু এরা এখন রি করতেছে যে এটা তারা বাতিল করবে এবং বাংলাদেশের সঙ্গে যেরকম ফ্যান্স আছে সেইম ফেন্স বা মানে কাটাতারে বেড়াটা মিয়ানমারের সঙ্গেও দিবে এবং সিকিউরিটি অ্যালার্ট বর্ডার জুড়ে এটা হচ্ছে তা আমি আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশে এটা হচ্ছে বিশেষত রোহিঙ্গা যেহেতু এখানে এই বসবাস আছে রোহিঙ্গাদের আনাগোনা আছে এবং এখন আরাকান আর্মিদের তৎপরতা আছে আবার সেন্ট্রাল কেন্দ্রীয় জানতার লোকেরা মাঝে মাঝে বেকায়দা পড়ে এখানে চলে যাচ্ছে এখানে শুনতেছি যে রাখাইন এলাকায় খুব বেশি নিয়ন্ত্রণ আরাকান আর্মিদেরও আছে তো আমাদের নিরাপত্তার স্বার্থেও আমরা তো ডেফিনেটলি নেপেদু ঢাকা একসাথে কাজ করব এটাতে কোনো সন্দেহ নেই কারণ দুই দেশের সম্পর্কটা দ্বিপাক্ষিক কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে যাদের সাথে যা কিছু করার দরকার হয় সেটা করার প্রয়োজন হলে করতে হবে যেমন আমরা আপনাকে রিসেন্ট একটা উদাহরণ দিই ইন্ডিয়াতে যখন এই ধরনের সমস্যাগুলি হলো তখন ইন্ডিয়া থেকে তারা বারমার থেকে তারা রিকোয়েস্ট করেছিল যে তারা যেন একটা সার্জিক্যাল অপারেশন চালায় ইনসাইড মিয়ানমারে এই আরাকান আর্মি বা অন্যান্যদের বিরুদ্ধে ইন্ডিয়া থেকে এই ধরনের সার্জিক্যাল আর্মির অপারেশান চালানো হলো তখন আবার বার্মা বলছে এটা বেশি এক্সপোজ করা যাবে না কারণ তাদের সার্বভৌমত্বের প্রশ্নটা আবার সামনে চলে আসতে পারে তো আমি বলতে চাচ্ছি যে এটা যাতে ট্রাস্ট নষ্ট না হয় নেপথ্যে এবং ঢাকার মধ্যে সেরকম জিনিস ঠিক রেখে আমাদের জাতীয় নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে সে ব্যাপারে বিষয়টা দেখা দরকার বিশেষ করে সবচেয়ে বেশি ইনফরমেশান পাওয়া দরকার যেখানে ঘটনাগুলি কী ঘটছে যদি আপনি ঘটনার সম্বন্ধে অ্যাকুরেট পিকচার না পান ধারণার থেকে পত্রিকার থেকে বা অন্যান্য মাধ্যম থেকে যদি নেন এই সমস্তগুলি তো সঠিক নাও হইতে পারে তো এখানে আমাদের যে মানে এমবেসি তো আছে ইয়াঙ্গুনে কিন্তু আমাদের এখানে যে সিতোয়েতে যে মিশন ছিল সেটা সিকিউরিটির কারণে সেখান থেকে লোকজন সরিয়ে নেওয়া হয়েছে ইন্ডিয়ারাও নিয়ে গেছে সেই জন্যে আমাদের ডাইরেক্ট ইনফরমেশান পাওয়াটা একটু কঠিন হয়ে যাচ্ছে আমার মনে হয় যে একটু কোঅপারেশান করে আঞ্চলিকভাবে এই এবং মিয়ানমারের কেন্দ্রের সাথে এবং আমাদের সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতার মাধ্যমে এই তথ্যগুলি পাওয়া সম্ভব যাতে করে আমরা সিকিউরিটি চ্যালেঞ্জটা মোকাবেলা করতে পারি কারণ এমনিতে আমরা রোহিঙ্গার ভারে জর্জরিত এখন যদি মিয়ানমারের এই অস্থিরতা আমাদেরকে নতুন করে আক্রান্ত করে তাহলে তো সেটা আমাদের জন্য খুব ভালো কিছু না অনেক অনেক ধন্যবাদ জানা মাসুদ করিম আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য সংবাদপত্রে বাংলাদেশের আজকের আয়োজনটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই